শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। আরও একটি নতুন একটি দিন শুরু হলো এবং আজকের এই দিনটি সবার খুব ভালো কাটুক, সুন্দর কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। প্রতিদিনকার মতো আজকের রাঙা সকালের আয়োজনেও আমাদের সঙ্গে রাঙা একজন মানুষ থাকছে, যার সঙ্গে আমরা পুরো ঘন্টা জুড়ে গল্প করব। আমরা পুরো রাঙা সকাল পরিবার আপনাদের সঙ্গে আছি, সঙ্গে আছি আমি লাবণ্য, কিপ্রিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার, ভালো কাটবে দিন সেই শুভকামনা বরাবরের মতোই। আজকে যার সঙ্গে আমরা গল্প করছি, যার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে, তিনি একাধারে একজন সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক, লেখক মাহমুদা চৌধুরী। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল, কেমন আছেন? জি ভালো আছি। আপনার জন্ম হয়েছে ঢাকাতে, তার মানে ঢাকাতেই বেড়ে ওঠা। ওই সময় ঢাকার কি মনে পড়ে, কেমন মনে পড়ে, সব কিছু মিলিয়ে যদি একটু জানতে চাই। আমি আসলে একটা আমি এইভাবে বলি, আমি রানী শহরে কানাগুলির মেয়ে। আচ্ছা, মানে রাজধানী শহর, কিন্তু আমাদের গুলিটা ছিল একেবারেই, মানে কোনো উঠতে বেরোনো যেত না, লাস্ট মাথা। এবং চারপাশে ছিল গোয়ালনগর, তাঁতি বাজার, শাঁখারি বাজার, এই তিনটা। আর সামনে ছিল ঢাকার কোর্টটা, ছিল তো জনসমাগম অনেক বেশি ছিল। কিন্তু আমাদের গুলিটার মধ্যে ছিল কিছু, যারা ছিল বেশিরভাগই ইন্ডিয়া ফেরত আর কি, আর কিছু ঢাকার লোক আর কি, ঢাকাই আমরা যারা ঢাকাই আর কি, ঢাকাই আর কিছু ছিলাম দু চারটা। কিন্তু বেশিরভাগই হিন্দু এলাকা ছিল, তো 47-এর পরে তারা ভারতে চলে গিয়েছিল। কিন্তু পরিবেশটা খুব সুন্দর ছিল, এত সুন্দর একটা পরিবেশ, কারণ আমাদের বাড়িটার সামনেই ছিল লিও ফিল্মসের, তারপর কামার্ট স্টুডিও সুভাষ দত্তের, তারপর শেষে লিও ফিল্মস থেকে তো এতেশামের বিশাল বিশাল ছবি বেরোতো। আর পাড়াটার মধ্যে পাশেই ছিল একটা ক্লাব ছিল, ওই সময়কার যারা তরুণ ছিল একটা ক্লাব তৈরি করেছিল। তখন বিশেষ বিশেষ দিবসে আমাদের ছোট আমরা যারা যারা ছিলাম তাদের নিয়ে যে রিসাইটেশন প্রতিযোগিতা হতো, গান হতো, নাচ হতো, তো ওইগুলি করে করে মানে আমাদের আমার এটা বেড়ে ওঠা। আর বাসা অনেক আমাদের পুরান ঢাকার একটা কি, আমাদের বোধহয় 50 ফিটের মধ্যে 5-7টা সিনেমা হল ছিল, মানে ক্রেজি ছিল সকলে ফিল্মের উপর, এত লোক ছবি দেখতো, মানে ঈদ মানে সিনেমা, আগে থেকে টিকিট বুকিং, চাঁদনি রাতে যাব, চাঁদনি রাতে সব বুকিং হয়ে যেত, আমরা কালকে যাচ্ছি ওই ছবি দেখতে, ওই ছবি দেখতে। দারুণ একটা পরিবেশ, গান বাইরে বেরোলে গান রেডিওতে গান বাজছে, ইয়ে তখন তো ক্যাসেট ফ্যাসেট ছিল না, বা ইয়ে কলের গান ছিল, তো কলের গান সবার বাসায় ছিল না, দুই একটা বাসায় ছিল। কিন্তু মজার ব্যাপার কি, ছোটো ছোটো যে রেস্তোরাঁগুলো ছিল সবগুলো দিন রাত রেডিও ছিল বাজছে, তারপর ঢাকার ইয়েও বাঁচতো, কিন্তু রেডিও সিলনটা খুব পপুলার ছিল তখন, হিন্দি গান সব ই হতো পুরোনো দিনের সেই সময়। আমাদের কানটাও তৈরি হয়ে গেছে গানের, গান গান দিয়ে, তো বাসায় আমাদের রেডিও ছিল। তবে আমার দাদা ছিলেন খুব ভীষণ একজন কট্টরবাদী, ওনার হুকুম ছিল যে একমাত্র খবর ছাড়া তোমরা আর কোনো কিছু শুনতে পারবে না, শুনতে পারবে না। যার ফলে কেউ ঠিক, আমার দাদা যখন মসজিদে চলে যেতেন তখন সবাই রেডিও খুলে দুপুরের গানটা শুনতো, তারপর রাতের বেলা যখন ঘুমিয়ে যেতেন তখন নাটকটা শুনতেন। তা আমি আমার পক্ষে অবশ্য শোনা সম্ভব হতো না, কারণ আমরা ঘুমিয়ে যেতাম। যাই হোক, কিন্তু গানে আমার কানটা তৈরি হয়েছিল এমন যে আমি যার গানই শুনতাম বলে দিতে পারতাম যে এই এই গায়ক বা এই গায়িকা এই গান এটা, মানে অনেক সময় বোঝা যায় যে সুমন কল্যাণপুরী আর লতা মঙ্গেশকরের মধ্যে ডিফারেন্সটা তখন খুব কম যেত, তাও আমি বলে দিতাম এটা সুমন কল্যাণপুরীর গান বাজছে, এটা মুখের গান বাজছে, তো এরকম। আর ঈদের সময় আমাদের পাড়ার ছেলেমেয়েরা মিলে আমরা নাটক টাটক করতাম, ই করতাম, এইভাবে আর কি। আমাদের পাড়ার পরিবেশটা খুব ভালো ছিল। তো স্কুল জীবন প্রথম দিকে কেটেছে আমার বাংলা বাজার, মানে ক্লাস ফোরে ওখানে ভর্তি হই। ওই স্কুলটা আমার আমার একটা স্বপ্নের বাড়ি আমার কাছে মনে হয়, এত বিশাল মাঠ, পুরোনো দিনের একটা বাড়ি, কাঠের সিঁড়ি, উপরে উঠে যেতাম, আমি সবসময় কল্পনায় ভাসতাম যে এটা এখানে এরকম ছিল, ওরকম ছিল। আর মালিটা আমি এখনও আমি ভাবি,
মালিটা ছিল ফর্সা লাল টুকটুকা এবং তার দাড়িগুলো ছিল হলদে হলদে, কেমন গোল্ডেন কালারের দাড়ি ছিল, এবং সে এত ডেডিকেটেড ছিল বাগানটার প্রতি যে ওই রকম বাগান আমার লাইফে আমি আর দেখিনি। একটা লোক যে এত সুন্দর একটা বাগান তৈরি করতে পারে, এবং তারা থাকতো ওই ভাতো ওইটা জমিদার বাড়িয়ে ছিল, সে তারা থাকতো একটা বাড়ির মধ্যে। এখন আমার মনে পড়ে যে সেতে সেতে ভিজা ভিজা আমরা বুকি মারতাম যে যে ওরা কী করে থাকে এখানে, এখানে এইরকম একটা জায়গার মধ্যে কী করে থাকে মালিরা, মালি বা পিওনেরা থাকে, খুব অবাক লাগতো। একটু কল্পনা প্রবণ ছিলাম একটু। তা আস্তে 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 ক্লাস সিক্সে আমাদের তখন ডক্টর নন্দীর স্ত্রী, নামটা আমি ভুলে গেলাম, আমরা মিসেস নন্দী বলতাম, ভুলে গেলাম, তা উনি এলেন আমাদের হেডমিস্ট্রেস হয়ে। তো আমি তখন ক্লাস সিক্সে পড়ি, সেই সময় উনি আমাদের মেয়েদের ভাগ করে দিলেন, রাজিয়া সুলতানা গ্রুপ, কেউ চাঁদ সুলতানা গ্রুপ, কেউ বেগম রোকেয়া, মানে এরকম অনেকগুলো গ্রুপে ভাগ করে দিলেন আর বললেন যে এদের মধ্য দিয়ে লেখালেখির হাত হবে, কালচারাল অ্যাক্টিভিটিস হবে। কে কত সালের গল্প করছেন আপনি? এটা আমি ফিফটি, লাস্ট ফিফটিজের, মানে উনপঞ্চাশ সদ্য পাকিস্তান হয়েছে, সাতচল্লিশের পরে তো আমার জন্ম, ওটা হবে হলো 59th হবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা এখান থেকে ফিরি, একটু যদি পরিবারের কথা বলতেন, পরিবারে কে কে ছিল? পরিবারে আমাদের যৌথ পরিবার ছিল আর কি, একটা বাড়ির মধ্যে গিজ গিজ করতো লোকজন, তো সবাই পড়াশোনা করতো, উপন্যাস পড়তো, আর সিনেমা তো ছিলই, আর সিনেমা নিয়ে ভীষণ সমালোচনা হতো একদম ছোটবেলা থেকে শুনতাম। এই এই ছবিটা দেখে এসে গ্রুপে গ্রুপে যেত যার, কিন্তু আলাপ আলোচনাগুলো তখনই আর কানটা তৈরি হয়ে গেছে, সবাই খুব গল্প করা হতো, এবং এখানেও খুব চমৎকার একটা গল্পের পরিবেশ তৈরি হয়ে গেছে। আমরা খুব মুগ্ধ হয়ে আপনার গল্পগুলো শুনছি, আরও গল্প শুনবো, তবে আপনার সম্পর্কে আমরা যতটুকু জানি ততটুকু আসলে দর্শকদের জানিয়ে আসতে চাই। সাংবাদিকতার মাধ্যমে পেশা জীবন শুরু করলেও মাহমুদা চৌধুরী একাধারে একজন লেখক, গবেষক, চলচ্চিত্র সমালোচক এবং নির্মাতা। সাংবাদিকতায় তার হাতে খড়ি 1978 সালে সাপ্তাহিক বেগম পত্রিকায়। 1982 সালে তিনি যোগ দেন সাপ্তাহিক বিচিত্রায় চলচ্চিত্র সমালোচক হিসেবে। 1991 সালে যোগ দেন দৈনিক সমকালে। কূটনৈতিক সাংবাদিকতার ক্ষেত্রে তিনিই দেশের প্রথম নারী রিপোর্টার। 1973 সালে চলচ্চিত্রকার আলমগীর কবির পরিচালিত ঢাকা ফিল্ম ইনস্টিটিউট থেকে এক বছর মেয়াদী চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কোর্স করেন। পরবর্তীতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে চলচ্চিত্রের ওপর ডিপ্লোমা কোর্স এবং ভারতের বেঙ্গালুরুতে জেন্ডার অ্যান্ড ভিডিও ফিল্ম মেকিং বিষয়ক মাসব্যাপী কোর্স সম্পন্ন করেন। একাডেমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আলমগীর কবির পরিচালিত রূপালী সৈকত ছবিতে। 1993 সালে এককভাবে নির্মাণ করেন তথ্যচিত্র ম্যান অ্যান্ড উইমেন অ্যান্ড আনইকুয়াল রিলেশনশিপ। সাংবাদিকতার পেশার নারীদের অংশগ্রহণে রয়েছে তার বিশেষ অবদান। তিনি সাংবাদিকতায় নারীদেরকে উৎসাহিত করেছেন নানাভাবে। আমরা অবশ্যই এটা একটা বর্ণাঢ্য ক্যারিয়ার, এবং আপনি যে সময়ে জন্মগ্রহণ করেছেন সেই সময়ের প্রেক্ষাপটে এই রকম একটা পেশাকে নেয়া, এটা রিয়েলি চ্যালেঞ্জের জায়গাটা। এবং আপনি বলছিলেন আপনি যৌথ পরিবারে জন্মগ্রহণ করেছেন, তো পরিবারের গল্পে না হয় আমরা আরেকটু পরে ফিরবো। তো আমি একটু ধারাবাহিকভাবে এগোতে চাই। ক্লাস সিক্সের গল্প বলছিলেন আপনি, যে আপনাদেরকে ডিভাইড করে দেওয়া হলো, শুনি তারপর থেকে। তারপর দেয়াল পত্রিকা বের করলো ওখান থেকে। আচ্ছা, দেয়াল পত্রিকা বলতো তোমাদের সবার গল্প দিতে হবে। আমি তখন কী করবো কী করবো, মানে তখন খুব রূপকথা পড়ি, এটু পড়ি, ঠাকুরমার ঝুলি তো মানে আমার পুরাণ শরীফের মতো হয়ে গিয়েছিল, এত পড়তাম আমি, এটা খুব আমার ভালোবাসার একটা বই। তারপর শেষে বাসা অনেক বই ছিল, তো তখন আমি কী করবো ভেবে ভেবে আমি একটা রূপকথা লিখলাম। আচ্ছা, মানে আমরা তিন বোনকে নিয়ে লিখলাম যে আমার বাসা পরিবেশটাই, ওটাকে দিয়ে একটা রূপকথা দিলাম, ওটা ছাপা হলো সেই দেয়াল পত্রিকায়, এই আমার লেখালেখি। তারপরে কুচিকাচার ই হলাম, মেম্বার হলাম, আরেকটু বড় হয়ে মেম্বার হলাম। তারপর কিন্তু আমি অত অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমাদের একটু কনজারভেটিভ ছিল। ও, আমি আবার ক্লাস এইট থেকে আবার ইয়ে চলে যাই, কামরুনেশ্বর স্কুলে চলে যাই, তো তখন ঘোড়াড়িয়াতে চলে যেতাম, ঘোড়াড়িয়াতে যেতাম সেই সময়। আমি সে গত 28 তারিখে যে বাংলা একাডেমিতে হলো, সে নাদিরা মজুমদার বলে ও তো অনন্য পুরস্কার পেল, ও কিন্তু বলতে গেলে আমারও আগে, ও ফিজিক্সে সে মাস্টার্স করেছে, কিন্তু সে খুব ভালো সায়েন্স ফিকশন লিখতো রোববার পত্রিকায়। আচ্ছা, ওটা 81 সালে ও চলে যায় বাংলাদেশ ছেড়ে, কিন্তু তার আগে এখানে কাজ করেছে এবং অনুসন্ধানী রিপোর্ট কিন্তু ও প্রথম করে।
নাদিরা মজুমদার, তো ওর সঙ্গে আমার দেখা হলো, ওরা একটু আত্মীয়তা আছে ওদের সঙ্গে আমাদের, তো সেই সূত্রে দেখা। আমি দেখতাম যে আমি যাচ্ছি ঘোড়ার গাড়িতে চড়ে, আর ও পাশ দিয়ে একটা, ও তখন তো ক্লাস সেভেনে পড়ে আর কি, ও পরে সিক্সে পড়ে, ও যেত সাইকেলে চড়ে, মানে ঢাকা শহরে তখন একমাত্র মেয়ে যে সাইকেল চালায়। আমি তাকায় তাকায় দেখতাম যে আমি যদি সাইকেলে চড়ে যেতে পারতাম কী মজা হতো, মানে আমার খুব ইচ্ছা হতো আর কি, এটা নতুন কিছু দেখলে ওটা করতে, তো ওইভাবে আর কি। আর আর আমার ফার্স্ট একটা ইয়ে ছিল হলো খুব বই পড়া, একাকিত্বটা খুব বেশি ছিল, যেহেতু বড় বড় সব ইয়েরা, চাচা মামা এরা, ফুপু খালা, কিন্তু আমি, আমার বয়সে আমার আত্মীয় স্বজন ছিল, আমি মানে প্রথম সবই হলো প্রথম, মানে দাদার প্রথম ছেলে, তার মায়ের প্রথম, এরকম করে করে আমিও প্রথম হয়ে গেছি। আমার আশেপাশে যারা ছিল তো সবাই আমার ছোটো ছিল, তো ওদের সঙ্গে আমার তো মানসিকতার কোনো বনিমানা হতো না, আবার চাচা মামাদের সঙ্গে হতো না, তা আমি কী করতাম, ওই বইয়ের মধ্যে ডুবে থাকতাম, যতক্ষণ বাসায় থাকতাম ওই বই, আর নাহলে একটু ছবি আঁকতাম, হয় এর মধ্যেই ছিল। আর স্কুলে গেলে তো খেলাধুলা, এছাড়া এই হলো আমার জীবন। তো যে সময়ের কথা বলছেন আপনি, সেই সময় মেয়েদের আসলে বাইরে গিয়ে পড়াশোনা করাটা বা কতটা বাধার সম্মুখীন হয়েছেন একটু যদি শুনে? আমি পারিবারিকভাবে বাধার সম্মুখীন হয় নাই, তবে এটা ঠিক পরিবারে আমি বলবো যে আমি বলে না আমাদের ওই গুলির যে মেয়েগুলো ছিল, আমি ক্লাস নাইনে উঠতে উঠতে দেখলাম যে আমার যারা একসঙ্গে স্কুলে গিয়েছি তাদের সবার বিয়ে হয়ে গেছে, আমি একা হয়ে গেছি। তা এটা একটা অন্যতম কারণ ছিল, ওরা ছিল খুব সুন্দর ছিল দেখতে, আমি কালো, দেখতেও ভালো ছিলাম না, তো আসতো না, কিন্তু আমার মাকে কিন্তু সবাই টিজ করতে এসে, এই তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, তোমার মেয়ের বিয়ে বলকে, না না আমার মেয়েকে আমরা এখন বিয়ে দেবো না, কারণ আমার মেয়ে তো দেখতে কালো, কালো মেয়েকে আমরা এখন বিয়ে দেবো না, দেবো আরও পরে, ওকে আমরা অন্তত HSC পাশ করে তা বিয়ে দেবো। তারপর এই কারণে আমার হয়তো লেখাপড়াটা হলো, না হলে আমারও হয়তো লাইফটা অন্যরকম হয়ে যেত। ওই সত্যি খুব কনজারভেটিভ একটা, মানে গলিটা বলবো যে উর্দু স্পিকিং যারা ছিল তারাও যেমন ছিল, আর বাঙালি যারা ছিল তারাও খুবই ছিল, তার মধ্যে থেকেও আমরা কিন্তু, আমি এইরকম একটা পরিবেশের মধ্যে থেকেও আমি যে বললাম আমি প্রথম বিদ্রোহী নিই আর কি। তো সেই সময়টা আসলে এই সাংবাদিকতায় পেশা আসবেন এমন চিন্তাটা কি এসেছিল নাকি অন্য কোনো স্বপ্ন দেখেছেন? না, আমার স্বপ্ন ছিল সত্যি কথা বলতে কি, তখন আমাদের বাসায় দুইটা পত্রিকা আসতো, একটা বাংলা একটা ইংরাজি, বাংলাটা আসতো মা চাচি ইয়েদের জন্য, মা দাদিদের জন্য, আর ইংরেজিটা ছেলেদের জন্য। তো আমি দেখতাম আমার মা দুপুর হয়ে গেলে খাওয়া দাওয়ার পরে পেপারটা নিয়ে সুন্দর করে ইজি চেয়ারে বসে হেলান দিয়ে সে পেপারটা পড়তো, আমার খুব কৌতূহল তো কী আছে যে এত সবাই পেপার সকাল থেকে দুপুর পর্যন্ত দেখতাম এত টানাটানি করে, আমার পড়া শুরু হলো, আমি কৌতূহল ছিল তারা পড়ে আমি পড়বো, পড়ে দেখি, পড়তে পড়তে আমার মনে হতো এ টু দের ওই বিজ্ঞাপনের উপরে যে ইয়ে দুটা থাকে না, ইয়ারিংয়ের পাশ থেকে ছুটে গেছে লাস্টে কোথা থেকে প্রকাশিত হলো সেটু পড়ে ফেলতাম, এবং পড়তে পড়তে আমার মনে হতো কি এত সুন্দর সুন্দর খবরেরা আনে, কোথেকে আনে, কী করে আনে, খুব কৌতূহল হতো, আহা আমি যদি পারতাম, আমি যদি পারতাম। তারপর আমার আমার ভিতরে সাংবাদিকতা জায়গার আর পিছনে একটা কারণ ছিল, পাবনার মানসিক হাসপাতাল নিয়ে একটা ধারাবাহিক একটা বেরিয়েছিল সম্ভবত ইত্তেফাকে, তখন ইত্তেফাকই রাখতো আমাদের বাসায়, ইত্তেফাকে গেছিলো, ওটা পড়ে আমি খুব অভিভূত হয়ে গেছিলাম। আমার মনে হতো যে আমি যদি যখন পারি, তাহলে আমি যদি সাংবাদিকতা করতে পারি, আর আমি যদি হই তাহলে আর আমি ভাবতাম যে আসলে কি মেয়েরা কি সাংবাদিকতা করতে পারে না, সব ছেলেরাই করে, সবসময় ছেলেদের নাম দেখতাম, আর বেগম পত্রিকা আসতো আমাদের বাসায়, সেখানে দেখতাম মেয়েদের গল্প দেখতাম আর ইয়ে দেখতাম। তো ওখানে ডক্টর নীলিমা ইব্রাহিমের একটা উপন্যাস ছিল, বিংশ শতাব্দীর মেয়ে, বিশ শতকের মেয়ে, বিংশ শতাব্দীর মেয়ে, এরকম একটা উপন্যাস ছিল, এর মীনা বলে একটা মেয়ে ছিল, মীনা মীনাক্ষী, সে ছিল খুব ডেসপারেট এবং খুবই একটা অভিনব একটা মেয়ে। আমার কাছে মনে হয়েছে আধুনিক মেয়ের যে সংজ্ঞাটা আমার ওই অল্প বয়সে ওই মীনাকে দিয়েই আমার ভিতরে আসলো, এবং মা যদি আমার যদি হতে হয় তাহলে আমার মীনার মতো কিছু একটা হতে হবে, ওরকম বিদ্রোহ করতে হবে, এটা করতে হবে,
আমার ওই এই জিনিসটা আমার মধ্যে ছিল আর কি, ওই গড়ে উঠেছিল মিনাকে দেখে যে আমি আমার এটা বাসায়ও কিছু হলে কারোর উপর দেখতাম যদি একটু অত্যাচার হচ্ছে বা একটু তার উপর বৈষম্য হচ্ছে আমি সবার আগে চেঁচিয়ে উঠতাম, প্রতিবাদ করতাম। এই জন্য আমি মারও খেতে হয়েছে, আবার আমাকে মারপিট খেতে হয়েছে, তুই কথা বলিস কেন, তোর কথা এত বড় ই হলো কেন, সাহস কেন, এত সাহস পেল কর থেকে, তো তোর দাঁড়া দাঁড়া তোকে তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। একটাই ছিল আমার উপর শাস্তি যে কিছু হলেই হয় পড়ালেখা বন্ধ করে দিবে না হয় বিয়ে দিয়ে দেবে, এই একটা শাস্তি ছিল। তো এই নিয়ে আমার একটু, আমি কিন্তু ফ্যামিনিস্ট, ফ্যামিনিস্ট হওয়ার পিছনে আমার মনে হয় আমার পরিবারে যে বৈষম্য দেখেছি মেয়েদের প্রতি সেটা আমাকে খুব বেদনা দিত, সবার প্রতি দেখেছি আমি ওই ওইটা আমি সহ্য করতে পারতাম। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা ভাই বোন তিন ভাই তিন বোন, কিন্তু আত্মীয়স্বজন অনেক ছিল। আমরা খুব ফ্রেন্ড সার্কেল স্কুলে খুব বেশি ছিল। তো ওরা অনেক সময় করতে কি বাসায় এসে আমার নোট বা আমার বই নিয়ে যেত, তো পরে আমি আমি পরীক্ষার সময় বই খুঁজে পেতাম না, বই আনতে আমি বলতাম আমার বই নিয়ে গেছো মুখে এরকম। তো আমার আব্বা তখন ডিসিশন নিল যে আমার এসএসসি পড়ে আর মেয়েদের স্কুল আর ভর্তি করবে না। তো পাশে আমাদের বাসার পাশেই ছিল জগন্নাথ কলেজ, ওখানে নিয়ে ভর্তি করলাম আমাকে। তা আমি তো কয়েকদিন কলেজেই গেলাম না রাগের চোটে, যে আমি যাবই না, আমি ছেলেদের স্কুলে কলেজে পড়বই না, ছেলেদের সঙ্গে মানে এমনি ছেলেদের থেকে একটু দূরে থাকতাম, তার মধ্যে আবার ছেলেদের মধ্যে যে। তো তারপর অনেক বুঝায় সুঝায় আমাকে পাঠানো হলো কলেজে। আমি যে না, আমি সেদিন শুধু কান্নাই করেছি যে এত ছেলে আর তার মধ্যে আমরা মাত্র মানে সব সব ক্লাস মিলে দশটা মেয়ে, জগন্নাথ কলেজ, জগন্নাথ কলেজ দশটা মেয়ে, মানে এতগুলো ছেলে মানে কয়েক হাজার হাজার মনে হতো আমার কাছে। আর তারা তারাও তখন মেয়েদের মধ্যে, ওরাও ছেলেদের স্কুল থেকে এসছে, তারা ওরাও ভাবতো ওরাও আমাদের দেখে একটু ই হয়ে গিয়েছিলো। তো সেখানে আমি দেখেছি যে কৌতূহল আমাদের প্রতি তো কৌতূহল ছিল না, আমাদের ভিতরে একটা ভাব ছিল যে ওরা ওরা মানুষের মানুষের পর্যায়ে পড়ে না, ছেলেগুলো মানুষের পর্যায়ে পড়ে না, ওদের সঙ্গে কথা বলা যাবে না, ওদের সঙ্গে ই করা যাবে না। আমরা দু তিনটে মেয়ে ছিলাম, একটু একটু আলাদা আলাদা থাকার চেষ্টা করতাম। তো ওইভাবে ওইভাবে আর কি ই হলো, কিন্তু ছেলেরা ওই হয়তো পিছু পিছু আসছে, সেই মানে বাংলা হিন্দি সিনেমার মতো আর কি আসছে, পিছন ফিরে তাকে দেখলাম হঠাৎ হঠাৎ মনে হলো তুই পিছনে কেউ আসলো কিনা দেখি। তো কারণ কি এটার সন্দেহ হওয়ার কারণ কি, আমাদের ক্লাসের ইংলিশ টিচার ছিলেন ডক্টর মতিন স্যার। তো মতিন স্যার একদিন জিজ্ঞেস করলো কি যে কে কোথায় থাকো, সবাইকে ক্লাসে যে যে কে কোথায় থাকো, কার কী নাম, নাম ঠাম বলার কে কোথায় থাকো। তো আমি বললাম তো আমি থাকি রাজার দেউরি। তো বলে কি একটা ছেলে পিছন থেকে উঠে বলে কি স্যার ওদের গলির মুখে একটা ডাস্টবিন আছে। আমি এই কথা শুনে ভীষণ অবাক হয়ে গেলাম যে ও জানলো কী করে যে আমাদের গলির মুখে একটা ডাস্টবিন আছে। তো আমার আমার বিরক্ত ধরে গেল। তখন আমি মেয়েদের সঙ্গে আলাপ করলাম, আমার গ্রুপের মেয়েদের সঙ্গে, যে আচ্ছা ওরা কী করে জানলো যে আমাদের আমার গলির সামনে একটা ডাস্টবিন আছে, মানে নিশ্চয়ই তোমার পিছু নেয়। তা আমি হেঁটে হেঁটে যখন একদম খুব কাছে, ছেলেরা হাঁটলে তিন মিনিট আমার হাঁটলে পাঁচ মিনিট, তো হেঁটে হেঁটে বাসায় বাসায় আসছি, তখন আমি পিছন দিকে আছে তাকে তো দেখি তিনটা ছেলে পিছনে পিছনে আসছে, যেই আমাকে দেখলো তারা ঘুরে উল্টো দিকে হাঁটা শুরু করলো। তখন আমি বুঝলাম যে আসলে ওরা আমার সব খবর রাখে যে কী করে। তো ওখান থেকে আমি এইচএসসি পাস করলাম। তো এইচএসসি পরীক্ষার আগে আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বিয়ে হয়ে যায়, যদিও আমার ইচ্ছা বৃদ্ধি ছিল এবং আমি জানি না এখানে বলাটা ঠিক হবে কিনা, আমি আত্মহত্যা করার চেষ্টা করেছি। ও মাই গড, এটা কি মানে বিয়ে করবেন না সে কারণেই? সে কারণে। আচ্ছা, আমার আব্বা আব্বা আমার ইয়ের আমার দাদা তখন ঢাকায় ছিলেন না, ঢাকার বাইরে ছিলেন, তো উনি আবার আমাকে আমাকে খুব সাপোর্ট দিতেন সব কিছুতে। তো আমার একটা একটা জায়গা ছিল দাদা, তো দাদা তখন ঢাকায় না থাকে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো। তো আমার চাচা সবাই তাদের সঙ্গে পরামর্শ করলো, মামারদের সঙ্গে পরামর্শ করলো, তারা বললো কি না দিয়ে দাও, এখানে দিয়ে দাও। তা আমাকে বুঝালো যে বাবার বাপ মার জন্য স্যাক্রিফাইস করতে হয়, ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করতে হয়, স্যাক্রিফাইস কর, কী আসে জীবন তো একটাই,
ওই তখন মনে করলাম যে ঠিক আছে, আত্মহত্যা করতে যে পারি নাই, কারণ ছাদের মধ্যে তিনতলা ছাদ থেকে পড়বো, আমার পাশের বাসায় আরেকটা মেয়ে ছিল আমাদের, আমার আমার চেয়ে একটু বড়, আমার মা তাকে ডেকে নিয়ে আসলো যে ও দুদিন ধরে ছাদের মধ্যে বসে আছে, খাচ্ছে না, ই করছে না, কী করা যায়, ওকে টেনে নিচে নামায়ও আনতে পারছি না, তো তুমি একটু যে একটু ওকে বুঝিয়ে বলো। তো আসলো লিলিয়াপা, আমি বলতাম লিলিয়াপা আসলেন, আসার পর আমাকে বললেন যে অনেক বুঝালেন, বুঝালে তারপর বললেন কি দেখ ওই যে তুই যে এখান থেকে লাভ দিবি, লাভ দিয়ে নিচে পড়ে পড়বি, তুই তো নিচে পড়বি না, দেখ কত ছোট জায়গা, এই জায়গার মধ্যে যে তুই ওই বাসার ছাদের মধ্যে পড়বি তো পা ভেঙে যাবে, এই যাবে, তখন তোর বাবা মা কী করবে, এখনই তোকে বিয়ে দিয়ে পার করে দিতে যাচ্ছে, তখন তোকে রাস্তা ফেলে দিয়ে আসবে, তোর তখন ভিক্ষা করতে হবে। এই কথা শুনে আমি ভরচে তোর ভিক্ষা করতে হবে আমার রাস্তায় যেয়ে, আমার পা ভেঙে যাবে, এই যাবে, তাহলে তো আত্মহত্যা করা যাবে না, তাহলে তাহলে কি বলবো, তাহলে চল নিচে, চল নিচে যে তুই চল, আমি বুঝাই বলবো না খালাম্মাকে যে তোর বিয়েটা যেন না দেয়, না দেয় দেওয়া হয়। তা আমি আসলাম, আসার পরে উনি আমাকে ভাত টাত খাওয়ালেন, খাওয়ালেন, তারপর বললেন বললেন খালাম্মা ওকে বিয়ে দিবেন না, ও বিয়ে করবে না, কিন্তু সেটা তার মানলো না, পরবর্তীতে ঠিকই হয়ে গেল। ওই 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 তারপরে বিয়ের পরে সব পড়াশোনা বন্ধ, না পড়াশোনা বন্ধ করেননি আমার হাজবেন্ড, আবার আমি মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আর কি হাজবেন্ডের বাড়িতে যাই। আচ্ছা, তো যে কারণে একটু সময় সময় লাগে মেয়েদের জন্য, এটা একটা অনেক বড় চেঞ্জ, মানে পুরোপুরি রাতারাতি সবকিছু পরিবর্তন হয়ে যায়, নতুন একটা পরিবার, নতুন একটা মানুষ, নতুন একটা জীবন, এবং সেখানে গিয়ে নিজেকে আবার নতুন করে প্রমাণ করা। আপনার ওই প্রাথমিক পর্যায়ের অভিজ্ঞতাগুলো একটু শুনি, এবং এরপরে তো আপনি লেখাপড়া করেছেন, শুনি একটু সবকিছু। দেখে তো যেহেতু খুব মন খারাপ করে বসে থাকতাম, তার সন্দেহ করতো যে আমি কত পছন্দ করেনি, পছন্দ করিনি, এবং আমার আরেকজনের সঙ্গে রিলেশনশিপ আছে আছে, এই নিয়ে যায় যারা একটু নানান ধরনের কথা তো বলেছে, ই করেছে হাজবেন্ডের মনের মধ্যে, এই ধরনের ঘটনা ঘটেছে। তো কী করবো, আস্তে 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 সব কিছুই মানিয়ে নিতে হলো, জীবন তো মানে বেঁচে থাকতে গেলে মানিয়ে নিতে হয়, মানিয়ে নিতেই হয়। আর কিন্তু সব কিছুতেই আমি খুব কষ্ট পেয়েছি, আর কিন্তু একটা জিনিস হয়েছে, আমি যে বিয়ের আগে লেখালেখিটা করতাম, চাঁদের হাটে লিখতাম, কুচিকাচায় লিখতাম, সেই লেখাগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল বিয়ের পরে, আমি লিখতে গেলে কেউ পছন্দ করতো না, এমনও হয়েছে যে আমার হাত থেকে কাগজ টেনে নিয়ে চলে গেছে, মানে যে এইসব এইসব চলবে না, স্কুলের কলেজে পড়াশোনা করো ঠিক আছে, কিন্তু তার বাইরে বাইরে কিছু না, তার বাইরে কিছু করতে পারবে না, এগুলি করো। তখন আমি কী করবো, আমি আবার সেলাই করতেও পছন্দ, মানে সবই আমার কেন জানি সবই আমার ভালো লাগতো, যে কাজটাই করতে পারি না কেন, আমি কাজটা আমার সে, আমি যখন ঘর পরিষ্কার করি তখন সেটা আমার খুব ভালো লাগে, ঘর ঝাড়ু দিতেও ভালো লাগে, ঘর মানে সেলাই করতেও ভালো লাগে, যা যে কাজটাই করি না কেন, সেটা যত ছোট খারাপই হোক, যত যাই হোক, সব করতে আমি খুব মনোযোগ দিয়ে করি আর কি, আমার ওটাই আমি ভালোবেসে ফেলি কাজটা করতে। তো ওই ওই ওইভাবেই আর কি, তো সংসারটাও আস্তে 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 ভালোবাসার জায়গা পরিবর্তন মানে পরিণত হলো আর কি। আর বাগান করার খুব শখ ছিল, ফুল গাছের গাছ, পুরান ঢাকা এরিয়ার মধ্যেই বিয়েটা হলো? হ্যাঁ, পুরো না, উনি গ্রামের ছেলে, গ্রামের ছেলে ছিল, আমার আব্বার জুনিয়র ছিল আর কি, আব্বা তো অ্যাডভোকেট ছিলেন, তো আব্বার জুনিয়র ছিল, তো তার কাছে বিয়েটা দিয়েছে। মানে গ্রামে চলে গেলেন আপনি? না, আমার গ্রামে যেতে হয়নি, উনি আমাকে বাসা ভাড়া করে, ওই আমাদের বাসা ছিল রাজারদুরি নপুর নপুর রাজা সিনেমা হলের উল্টা দিকের রাস্তাটা, আর উল্টা পিছন দিকে ছিল পাঁচ ভাই ঘাটলেন কলকাতা বাজার রুকনপুর বলে, ওইখানে উনি একটা বাড়ি ভাড়া নিলেন, সেখানে প্রথম তো ছিলাম তো শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে, পরবর্তীতে ওনার নিজের নিজেরই সুবিধার জন্য উনি বললো যে একটা বাসা ভাড়া নিতে হবে আমার ঢাকায়, আমার পুরান ঢাকায়, নাহলে আমি ওকালতি করতে পারবো। তো ওই জন্য আর কি। তো কি হলো, আপনার পড়াশোনায় ব্রেক চলে গেল নাকি আপনি পড়তে পারলেন? ব্রেক হয়েছে, কত বছরের ব্রেক চলে গেল? আমার বিএসসি পাশের পরে আমি আর পড়াশোনা করতে পারিনি। আচ্ছা, মানে ভর্তি পরীক্ষা দিয়ে মানে আমার যে মার্ক ছিল আমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, কিন্তু পরীক্ষা মানে ভাইবেও হয়ে গেছিল, কিন্তু আমার হাজবেন্ড একটা কথা বললেন যে তুমি একটা বেছে নিতে হবে, হয় সংসার না হয় পড়াশোনা, দুটা দুটা একটা বেছে নিতে হবে, সংসার যদি বেছে নাও তাহলে আমার কাছে থাকবে, আর যদি সংসার বেছে না নাও, যদি পড়াশোনা বেছে নাও তাহলে বাবার বাড়ি চলে যেতে হবে। কী করলেন আপনি?
তখন আমি আমার মাকে ফোন দিলাম যে মা আমি কি করব। মা বলে কি যে স্যাক্রিফাইস তো করতেই হবে, স্যাক্রিফাইস কর। It's very interesting, না মানে ওই রকম একটা চ্যালেঞ্জের মধ্যে থেকে আপনি আজকে এরকম একটা জায়গায় এসেছেন এবং অনেক নারী সাংবাদিকদের প্রতিকৃত হয়েছেন, কত রকমের অবস্টাকল। কারণ আমরা সবসময় একটা কথা বলি যে একটা মানুষ সফল হওয়ার জন্য সবচেয়ে প্রথম যে সাপোর্টটার প্রয়োজন হয় সেটা হচ্ছে পরিবারের মানুষদের কাছে, এবং সেটা কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে আমরা দেখি সবসময় মিসিং। এবং আপনাদের সময় তো এটা চিন্তাই করা যায় না, তো কিভাবে কিভাবে করলেন একটু শুনি, কারণ বিয়ের পরেই তো আসল কাজটা শুরু হলো। আমি 73-তে আমি ফিল্ম তো খুব পছন্দ করতাম, খুব ছবি দেখতে পছন্দ করতাম, হাজব্যান্ড নিয়ে যেত, হাজব্যান্ড নিজেও ই করতেন আর কি, পছন্দ করতেন, নিয়ে যেত। তো ফ্রেন্ডদের সঙ্গে যারা ছিল তারা আমরা বুদ্ধি করে, যখন নাকি হাজব্যান্ড বাসা থাকতো না, আমার ফ্রেন্ডদের অনেকের বিয়ে হয়নি আর কি সেই সময়, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে, ওরা আমার বাসায় আসতো, এসে গল্প ঢল্প করতো আর প্ল্যান করতো যে আমরা কী করে একটু ভালো ছবি দেখবো আর কি। সিনেমা দেখাতেই আমার তখন মেইন একটা বিনোদন ছিল। তো বুদ্ধি করে মানে আমরা তিনটার সূত্রে চলে যেতাম, কখনো একটার সূত্রে চলে যেতাম। তো আমার তখন মেয়ে হয়েছে, মেয়েকে মার বাসায় রেখে আমি বান্ধবীদের সঙ্গে চলে যেতাম। তা একদিন আমার 73-র কথা বলছি যে সেই সময় আমার যে আমার এক চাচা, উনি তখন ফিজিক্সে মাস্টার্স করেছেন, করে রাশিয়া যাওয়ার চেষ্টা করেছেন ডক্টরেট করার জন্য। তো সে চাচা একদিন এসে আমাকে বললো কি যে এরকম এরকম ফিল্মের প্রতি এত ঝোঁক দেখে বলছো, আলমগীর কবির একটা ইয়ে আছে, একটা ইনস্টিটিউট আছে ঢাকা ফিল্ম ইনস্টিটিউট, তো ওখানে তো পড়ায় সপ্তাহে একদিন করে ক্লাস হয়, তো তুমি যে করতে পারবা এটা, তুমি যদি করতে চাও তাহলে তুমি এটা ভর্তি হতে পারো। তখন আমি বললাম কি হ্যাঁ আমি ভর্তি হবো। বলে কী করে ক্লাস করবা? বলে কি যে করবা তুমি? আমি বলি কি আমি তাহলে এক কাজ করবো, বাচ্চাটাকে রেখে যাবো মার কাছে। যে বললো মা আমি কাউকে বলবো না যে আমি ভর্তি হয়েছি, আমি চুপচাপ ভর্তি হয়ে যাবো, কাউকে বলবো না, চুপচাপ চলে যাবো ক্লাস করে, তারপর বাসায় আসবো, ওখান থেকে মানে হাজব্যান্ডের বাসায় আসবো, হাজব্যান্ডকে বলে যাবো মিথ্যা বলেছি আর কি, সত্যি আমি মানে একটা কৌশল নিয়েছিলাম একটা। তখন আমি বুঝি নাই যে এটা আমার অপরাধ না কি, কিন্তু আমার তখন ডেসপারেট না, আমি ফিল্মের উপর পড়াশোনা করবো। তো বলি কি যেহেতু ইউনিভার্সিটি পড়তে পারলাম না, মাস্টার্স কমপ্লিট করতে পারলাম না, তখন আমার খুব কষ্ট হলো যে আমার একটা কিছু করতেই হবে। তো ফিল্মটার কথা শিস আমি ফিল্ম মেকার হব, ও বা খুব মজার। তো আমি তার মধ্যে আবার জার্নালিজমও ছিল, ওখানে জার্নালিজমের একটা পার্ট ছিল সূচিপত্রের মধ্যে, ওটা দেখে আরও লোভ হলো যে জার্নালিজম, ফিল্ম জার্নালিজমটা অন্তত করা তো যাবে। তো আমি বাসায় যেয়ে মার কাছে দেখে আমি চলে গেলাম চাচাকে নিয়ে যে ভর্তি হতে। তো না, প্রথম আলমগীর কবির সঙ্গে দেখা করলেন আমার চাচা, চাচা দেখা করে বললেন বলে কি না আমার তো কোনো মেয়ে স্টুডেন্ট নাই, তো আর সে 3 মাস অলরেডি হয়ে গেছে, পার হয়ে গেছে, এখন এসে কি ধরতে পারবে? তারপর বলি হ্যাঁ সে খুব ইচ্ছা, তার খুব ইচ্ছা যে সে পড়বে। আরও মজার ঘটনা, আমি লুকিয়ে লুকিয়ে রোববারে যাই ক্লাসে যাই, আমার হাজব্যান্ড বুঝে না, আমার হাজব্যান্ড ঘুমায় দিন, তার ছুটির দিন ঘুমায়, আমি চলে আসি হাজব্যান্ডের বাবার বাড়িতে বাচ্চাটাকে দেখে, আমি দূরে চলে যাই ক্লাস করতে। রাত্রে বেশি বাসায় খেয়ে বাসায় চাচাই বাসায় পৌঁছে দেয়, উনি আমাকে নিয়ে যেতেন না। তার আগে ঘটনাটা কি, আলমগীর কবির বললেন যে ঠিক আছে আমি তার সঙ্গে কথা বলবো, যদি দেখে তার সঙ্গে কথা বলে দেখি যদি ভালো লাগে আমার, মনে করি যে তাকে পড়ানো তাকে ভর্তি করা যাবে, তাকে ভর্তি করবো। তো আমাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কথা বলে বলি ঠিক আছে আপনি ভর্তি হয়ে যান। তো ভর্তি হয়ে গেলাম, ভর্তি হয়ে যাওয়ার প্রথম দিন আমাকে দেখা, আমাদের কোর্স ফিল্ম ছিল চারুলতা, চারুলতা দেখলাম, দেখার পরে উনি ই দিলেন একটা প্রশ্ন দিলেন যে যে চারুলতা কি বিদ্রোহী, চারুলতার সে না সে কি বিদ্রোহী, এবং আরও কী কী জানি প্রশ্ন, কিন্তু এই কথাটা আমার মনে আছে, সে কি বিদ্রোহী। তারপর শেষে এটার কোশ্চেনটা নেক্সট ডেতে নিয়ে আনসার নিয়ে যেতে হবে। তো ওখানে অনেকেই ছিল আমার আমার সঙ্গে, মানে আমরা বোধ হয় 59-60 জনের মতো স্টুডেন্ট ছিলাম, একমাত্র মেয়ে আমি। আমি পিছনে বসতাম, মানে সামনের দিকে যেতাম না ইয়ে। তারপরে আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে উনি পরের সপ্তাহে ওটা জমা দিলাম, জমা দেওয়ার পরে উনি দেখলাম কি সে মার্ক দিয়েছে 10-এর মধ্যে 9.5 দিয়ে, বলেছে একটা শব্দ ভুল হয়েছে, বানান ভুল হয়েছে,
সেইখানে হাফ নাম্বার কাটা হলো। এটার পরে থেকে উনি আমাকে একটু হয়তো একটু আলাদা ই করে দেখা শুরু করলো। তো পরীক্ষা যখন হলো, ফাইনাল পরীক্ষা যখন হলো, তখন আমি আমি সেকেন্ড হলাম, সেকেন্ড হলাম। কিন্তু সে পরীক্ষা দেওয়াটাও আমার জন্য খুব কঠিন ছিল। আমার হাজব্যান্ড তো পড়তে দিবে না, পরীক্ষা দিতে দেবে। তুমি যখন জানতে পারলেন যে আমি এরকম লুকিয়ে ভর্তি হয়েছি, সে ভীষণ রকম রেগে গেলেন। রেগে যাওয়ার পরে যা হয় আর কি, অনেক কিছু ঘটনা ঘটলো। পরে সে আমার আব্বাই দেন সবাই সব বুঝাচ্ছিল, বলে দেখো ওকে পড়তে দাও, তো পড়া অনেক দিস না, কী করবে, দাও একটু দাও ওকে পড়তে দাও। অনেক অনুরোধ করে পরে রাজি করালো, তো রাজি হলো, ঠিক আছে যাবে। কিন্তু তার সঙ্গে একজন কারো না কারো থাকতে হবে, সে একা ক্লাস করতে পারবে না, তার সঙ্গে কেউ থাকতে হবে। বলে ঠিক আছে। তো আমার ভাইরা কেউ ছোটো, তখন ছোটো ছোটো কেউ সেভেনে পড়ে, কেউ এইটে পড়ে, ওরকম ওরা আমার সঙ্গে থাকতো, থেকে ওই যেত আর কি। যে কখনো কোনো বান্ধবীকে নিয়ে যেতাম, যে ক্লাস করতাম। পরীক্ষা যখন দিলাম তখন সে পরীক্ষা দিতে দেবে, পড়ছো পড়ছো, পড়াশোনা করেছো, কিন্তু আমি পড়ারই কথা, আমি তো বলিনি যে পরীক্ষা দিতে পারবে। আমি বলি সেটা কী করে হয়, এটা তো পরীক্ষা তো দিতেই হবে। আমি একটা ই করলাম, আমি পরীক্ষা আমি কী রেজাল্ট করলাম, আমার তো এটা তো বুঝতে হবে আমি পড়বো। তো বলি না, পরীক্ষা দিতে পারবে না। তো এটা নিয়ে খুব যুদ্ধ। সে একটা পর্যায়ে আমার ছোটো ভাই এসছে, ও সাইকেল তখন মাত্র চালানো শিখেছে আর কি, সাইকেল চালায় চালায় আব্বার বাসা থেকে আমাদের বাসা আসছে। এসে যখন দেখছে যে আমার হাজবেন্ড আমাকে মারছে, ওটা দেখে সে ভয়ের জুটে সে সাইকেলে দৌড়ে চলে গেছে, আব্বা আব্বা আমার আপাকে মেরে ফেললো, আপাকে মেরে ফেললো। তা শিগগি চলে, শিগগি চলে। তা আমার আব্বা আমার মামাদের নিয়ে বাহিনী নিয়ে সে তারা চলে আসলো, চলে আসলো বাসায় এসে ই করলো। তারপর সে আব্বা বলি ঠিক আছে, তাহলে তুমি যখন এতই যখন ই কট্টর, তাহলে ঠিক আছে আমার মেয়েকে আমি নিয়ে যাই, তো ঠিক আছে তুই ই কর, কাপড় চোপড় যা আছে যা নিতে চাস নিয়ে চলে যা। আমাকে আমি কিচ্ছু নেব, আমি এমনি চলে যাবো। তো আমার মেয়েটা তখন মানে ছোটো, তো বছর দুয়েক হবে ওর তখন বয়স। তখন ও বলছে যে মা তুমি আমাকে আমাকে না, ও তো বলতে পারে না, ও কান্না করছে, আমার আঁচল ধরে কান্না করছে, কান্না করছে যে তখন কান্না করছে। তো ওর আব্বা ওকে কোলে নিয়ে নিল, কোলে নিয়ে নিয়ে বলে কি না তুমি তুমি থাকবে আমার কাছে, তুমি যেতে পারবে না। ওকে না আম্মা যাবো, আমি আম্মা যাবো। তো বলে কি যে তখন আমার আব্বা বলে কি যে তুমি ওকে রেখে দিতে পারো, তোমার মেয়ে তোমাকে রেখে দাও, কিন্তু আমার মেয়েকে আমি নিয়ে যাবো। তখন যখন আমি বেরিয়ে চলে আসতেছি তখন আমার হাজব্যান্ড একটু চেঞ্জ হলো, বলে কি না না থাক থাক ও বাসায় থাক, আমি পরীক্ষা দিতে দিব। ওই পরীক্ষা দিতে গেলাম তার একদিন না দুই তিন দিন পরে, তখন আমার গলার মধ্যে দাগ, চোখে ধারের নীল সে কালশিটা, যদিও প্রচার হচ্ছে কিন্তু আমি এটা বলছি এই কারণে যে আসলে যুদ্ধ করি আমাদের এগোতে হবে। তো কালশিটা তো সবাই দেখেছে, তো কেউ বলতে সাহস পায় না যে কেন আমার এটা হয়েছে। আমি নিজেও বুঝতে পারি নাই যে আমার আমার যে কালশিটাগুলো যে মানুষের চোখে পড়েছে আমি বুঝতে পারিনি। তো আমি যখন অনেক বছর পরে আবার মাঝখানে একদম কোনো যোগাযোগ ছিল না, তখন আমি কী করি, কিছু না কিছু না আমার তো করতে তো হবে। তা আমি করি কি রান্না শিখি এখানে, যে বাসায় ধারে পাশে কেউ যদি দেখি যে রান্না শিখাচ্ছি শিখাচ্ছে, বা এটা কুকিংটা শিখছিলাম আমি, আমি যে কুকিং এটা 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 করি। আর আমার একটা বাগান ছিল আর কি বাসার, তখন আমি আমার নিজের বাড়িতে চলে এসেছি, মানে মগবাজারের বাড়িতে আমি শিফট করেছিলাম আমার হাজব্যান্ড, ওখানে একটা বাগান ছিল, সে বাগানটা তৈরি করছি করছি, সেলাই করি, এটা করি ওটা করি, এগুলো নিয়ে ব্যস্ত। তো উনি আমাকে দেখে দেখে মানে ওই কুকিং ক্লাসে তার স্ত্রী জয়শ্রী কবিরও গিয়েছিল, তো বাইরে বাইরে ওনাকে আনতে যে আমাকে যখন আমি আমরা একসঙ্গে বেরোচ্ছি, আমিও তাকে বলি নাই যে আমি স্যারের ছাত্রী ছিলাম বা ইয়ে ছিলাম, কিছুই বলিনি, আমি চুপচাপ আমার মতো কাজ করে চলে এসেছি। তো উনি গাড়িতে দাঁড়িয়েছিলেন স্ত্রীকে আনার জন্য, উনি তখন শ্যামলিতে থাকতেন। তো ইয়ের আমাকে দেখে তুমি এখানে, আমাকে স্যার আমি এখানে তোমার তো এখানে এইটা জায়গা না, তুমি এখানে কেন এসে কুকিং ফুকিং কী শিখছো, এগুলি এগুলি তোমার তোমার কাজ, তোমার তো অন্য ধরনের কাজ করা উচিত। তারপর স্যার আমি তো পারছি না, তারপর কি কোথায় তোমার বাসা কোথায়, তারপরে আমার মুখ জায়গায় বলে চলো তোমাকে নামিয়ে দিই। তো জয়শ্রী বলে কি হ্যাঁ চলেন চলেন আপনিও চলেন আমাদের সঙ্গে।
তা আমি বললাম কি না না আমার বাসা কাছে, আমি রিক্সায় চলে যেতে পারবো। তারপর জোর করে আমাকে নিয়ে আসলো। তো আমি বাসার সামনে এসেছি যখন, তখন না বলতে পারি না যে স্যার আপনি আসেন। তো বাসা আসলে, আসার পর আমার হাজবেন্ড ছিলেন, তখন হাজবেন্ডের সঙ্গে কথা তো বলি, একটা বললো কি আচ্ছা আমি তো একটা ছবি করছি, তো ওর তো অনেক কিছু পারে, ও ই করে, ওকে কি দেওয়া যায় না একটু আমার সঙ্গে, একটা কাজ শিখুক না, কি আসে যায় আমার কাছে, আপনি আমাকে বিশ্বাস করেন তো? বলে কি হ্যাঁ আপনাকে আমি বিশ্বাস করি। বলে কি যে তাহলে আপনি আপনি আমাকে আমার কাছে দিতে পারেন, আমি ও আমার সঙ্গে কাজ করুক। এই এখানে চান্স পেলাম আর কি কাজ করার জন্য। সত্যি আমি সেখানে কাজ করে যে কাজটা শিখেছি, এডিটিংটা শিখলাম, তারপর পরিচয় সহকারী পরিচালকের কাজটা কি সেটা বুঝতে পারলাম, তারপর কিছু ডাবিংও করালো আমাকে দিয়ে। জীবনে কোনো দিন আমি ভাবিনি যে ডাবিং করবো, কিছু ডাবিংও করালেন আমাকে দিয়ে রূপালী সৈকতে। তো এইভাবে যে মানে দুপুরে দুটার পরে আমি যেতাম, যে সন্ধ্যা পর্যন্ত থেকে চলে আসতাম বাসায়। তো এইভাবে কাজটা আমার এগিয়ে গেছে আর কি। অদ্ভুত, মানে কত রকমের সংগ্রাম যে করতে হয় সেটা আসলে চিন্তাই করা যায়। তবে আপনার মনে হয় যেটা ওই যে আপনি একটা বাধাটা পার হলেন, তারপরে মনে হয় আপনার হাজবেন্ড আর আপনাকে বাধা দেয়নি, তাই কি? না না না, ওই যে আলমগীর কবির ওখানে কাজ করার পরে, তারপরে শেষে উনি, তারপর তো আমি পত্রিকায় জয়েন করলাম, বিগমে জয়েন করলাম, তারপর বিচিত্রাতে আলমগীর কবির স্যারই নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, যে তুমি একটা এত, তোমার হাত এত ভালো, সরি আমি নিজে গর্ব করে বলছি, উনি আমাকে যে কথাটা বলেছেন, তোমার হাতটা এত ভালো, তো তুমি কেন শুধু একটা একটা সাপ্তাহিক পত্রিকা, মানে ওরকম একটা পত্রিকা পড়ে আছো, তুমি আরও ভালো পত্রিকাতে যেতে পারো। আমাকে স্যার আমার তো কেউ চেনা নাই, কে আমাকে ইয়ে দেবো, এখানে তো একটু লোক লাগে, কাউকে না কাউকে তো চেনা লাগে। তো বলে কি তুমি করতে চাও কি না বলো। আমি কি হ্যাঁ চাই, আমি কাজ করতে চাই। তা বলে কি যে বলতে ঠিক আছে আমি দেখি তোমার কোথায় দেওয়া যায়। তো উনি নিজেই সাদাত যদি সম্পাদক ছিলেন, উনি ভারপ্রাপ্ত সম্পাদক বিচিত্রার, তার সঙ্গে কথা বললেন। তখন বিচিত্রাতে আরেকজন সমালোচনা করছিল, কিন্তু সে আসলে ফিল্ম সম্পর্কে জানা ছিল না, এমনি আর কি সংখ্যার বসে করে যেত। তো উনি ওখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সবার একটা সন্দেহ, আমি নারী আমি পারবো কি না একটা জিনিস। তো সাদা চৌধুরী বললেন যে আমি দেখবো আপনাকে, যে কয়েক মাস যদি আমি মিনিমাম 3 মাস আমি আপনাকে দেখবো, যদি আপনি যদি পারেন তাহলে আমি আমি আপনাকে জব দেবো না, তার আগে দেবো না। ওকে আচ্ছা ঠিক আছে। তো আমি ছবি সমালোচনা, প্রথম সমালোচনা ছিল একাডেমিক্যাল, যারা আমাদের যেভাবে শিখিয়েছে। তো দেখার পর পরে আমাকে ডেকে নিয়ে গেলেন, ডেকে নিয়ে বললেন দেখো আমার পাঠকরা কিন্তু কেউ ফিল্ম সম্পর্কে কিন্তু জানে না, তার টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু জানে না, তুমি এমনভাবে সমালোচনা করবা যে যে সমালোচনাটা পড়ে আমার পাঠক মজা পায়, ছবিটা সম্পর্কে বুঝতে পারে, কিন্তু তুমি করবা না, মানে তুমি টেকনিক্যাল ওই সব শব্দ ইউজ করবা না। তখন আমার লোক ঠিক আছে। তো বলে কি তুমি এক কাজ করো, তুমি কয়েকটা নিউজ উইক অথবা টাইমস বললো যে আমার এখানে পত্রিকা আছে, তুমি কি রাখো? আমি কি না স্যার, না আমি রাখি না। তো বলে কি যে তাহলে এখান থেকে নিয়ে যাও, এনে ফেরত দিয়ে যাও, তো এগুলো এটার মধ্যে ফিল্মের সমালোচনা আছে, তুমি পড়ো, পড়ে দেখো তুমি ওরা কীভাবে লিখে। তো নিউ ইয়র্ক টাইমসটা দিয়েছিল, তো ওটা আমি পড়ে আমি দেখলাম যে ওরা কী স্টাইলে লিখে লিখে। আমি বলি ঠিক আছে আমি পারবো। তখন আমি দেখলাম যে ওখানে যেভাবে লিখে আমার বাসায় এই ধরনের আলোচনা হতো ফিল্ম নিয়ে ছোটবেলায়। তো আমার আমি ওইটা দেখলাম, লেখার পরে ওটাই হিট হয়ে গেল, প্রথম দ্বিতীয় এটা দেখে সবাই খুব পছন্দ করলো। তারপর আমি লিখে যেতে শুরু করলাম। তার আমি 3 মাস হয়ে গেল, আমি কি এখন কাজ করব না আমি ছেড়ে দেবো? তো বলি না 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 আমি তো মানা করিনি তোমাকে, তুমি লিখে যাও লিখে যাও। আর কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি, ওখানে লিখতাম যখন, আমি প্রায় 13 বছর কাজ করেছি বিচিত্রাতে, তো ওই সবাই মনে করতো যে একটা ছেলে লেখে, কোনো মেয়ে লেখে না। নাম দিতেন না নিজে? হ্যাঁ, আমার নাম মাহমুদা চৌধুরী ছিল, কিন্তু সবাই মনে করতো কি যে হয় সাদা চৌধুরী নামটা বদলে নিজে নিজে নাম, মানে চৌধুরী মাহমুদ। এটা আমাদের সোশ্যাল পারসেপশন, মানে এটা কিন্তু আসলে বলা ছেলে মেয়ে ভাবে নাই। তারপরে আস্তে আস্তে শেষের দিকে জানতে পারলো যে মাহমুদা চৌধুরী একজন আসলে একজন নারী। তখন ওইটার পরে তো বাধা এসছে, এফডিসি থেকে
সোহেল রানা তো একবার বললো যে তাকে তার বিরুদ্ধে আমি মানে আমি তো মজা করে আর কি কিছু সিজনগুলো লিখতাম, তো লিখেছে বলেছিল যে আমার ঠিকানা চায় সাংবাদিকদের কাছে। তো আমাকে একজন রফিকুজ্জামান ইত্তেফাকের একজন সাংবাদিক, উনি খুবই আমাকে মানে বোনের মতো ভালোবাসতেন, উনি আমাকে ফোন করে বললেন মাহমুদা তুমি কয়েকদিন তোমার অফিসে যাইও না। আমি বললাম কেন রবি ভাই? বলে কি যে এরকম সোহেল রানা বলেছে যে তোমাকে খুঁজছে, আমার খালি ঠিকানা চাচ্ছে সব সাংবাদিকদের কাছ থেকে, বলছে মহিলাকে ধরে এনে আমি ওর বুড়ো আঙুল দুটো কেটে দেবো, কেটে দেবো। কেটে দিলে কি হবে, আমার না হয় 2-3 লাখ টাকা কম্পেনসেশনের মামলা হবে, 2-3 লাখ টাকা কম্পেনসেশন আমি দেবো, তারপর আর তো লিখতে তো পারবে না। আচ্ছা, বহুত রকম মানে বিভিন্ন রকমের অভিজ্ঞতা আসলে। সোহেল রানা অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ, অনেক ভালো। পরমেশন দেখা হয়েছে, আমি পরে বলেছি আপনি এত ভালো মানুষ, আসলে ছবিতে আপনার অভিনয় দেখে আমি সমালোচনা করছি, আপনাকে দেখে আমি আপনাকে দেখিও নাই আমি কখনো, কিন্তু আপনার সমালোচনা করিনি, আমি করেছি আপনার ক্যারেক্টারের সমালোচনা। ওইখানে যে ক্যারেক্টারগুলো ছিল সেগুলো আপনি আপনি যে এত রাগ করবেন তা তো আমি জানতাম না। মনে হয় এগুলো ঘন্টার পর ঘন্টা বলেও শেষ করা যাবে না। অনেক অর্জন রয়েছে আপনার এত প্রতিবন্ধকতার মধ্যে থেকেও। আপনি কূটনৈতিক সাংবাদিকতা করেছেন একটা সময়, সেটা তো খুব ইন্টারেস্টিং গল্প না, কারণ এইখান থেকে কূটনৈতিক সাংবাদিকতায় যাওয়া এটা কীভাবে হলো আসলে? আসলে আমি যখন কি দৈনিক দিনকালে জয়েন করি তখন তো প্রথম তো কোনো মানে আমি অনেক পত্রিকা ঢুবে যাচ্ছি যে আমাকে রিপোর্টার হিসেবে নেন, তারপরে ডেস্কে কাজ করো রিপোর্টার না, মেয়ে আবার কী রিপোর্টার, এটা ম্যাথস জব এটা বলতো। তো আমি চেষ্টা করেও পারলাম না, ইভেন আমি যখন সংবাদে গেলাম সেখানেও একই কথা শুনলাম। আমি বললাম আপনার কমিউনিস্ট আপনার, তারপর যদি এই ধরনের কথা বলেন তাহলে কী করে চলে? তারপর যে নিরাশ হয়ে আমি চুপচাপ বসে আছি। তারপর 90s পরে দৈনিক দিনকালের ঘোষণা দিল, ঘোষণা দেওয়ার পরে তখন প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দল একজন নারী, তখন আমি ওটার চিফ রিপোর্টার ছিল শওকত মাহমুদ, তাকে যেয়ে ধরলাম, তাকে যেয়ে বললাম কি না উনি আমি ধরি নাই সরি, উনি আমাদের বাসায় এসেছিলেন জার্নালিজম, আমার হাজব্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে পাশ করা, তো ওদের একটা কি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান উপলক্ষে উনি এসেছিলেন আমাদের বাসায়। উনি আমি কথা বললাম যে আপনি ওটার চিফ রিপোর্টার আর অথচ একজন একটা আপনার সব জায়গায় নারী, একজন প্রধানমন্ত্রী নারী হতে পারে, বিরোধী দল নেত্রী নারী হতে পারে, আর একজন রিপোর্টার নারী হতে পারে না, এটা কেমন তোর কথা? বলে কি আপনি করতে চান? আপনি কি হ্যাঁ আমি করতে চাই। বলি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে জানাবো। তাহলে উনি যে এডিটরের সঙ্গে কথা বললেন, আমাকে ডাকা হলো, এডিটার নিউজ এডিটার সবাই সব বসে আমাকে অনেক প্রশ্ন টশ্ন করলেন, রাত হবে হেন হবে তেন হবে, আপনাকে যে কোনো জায়গায় যেতে হবে, ইয়ে করে আপনি পারবেন? আমাকে হ্যাঁ পারবো, আমি পারবো না কেন, অবশ্যই পারবো। তারপর শেষে তখন ওরা বলল ঠিক আছে করেন। তা আমি বললাম যে আমি কিন্তু সমান চাই, মানে ছেলেদের যা দিবেন তা ছেলে রিপোর্টারকে যে টাকা দেবেন আমি কিন্তু সেই টাকাই চাই, কাজও কিন্তু সেই সমানই করতে হবে আমাকে, আমি তা করতে রাজি। তো এই কথা বলার পরে ওটা নিলেন, নেওয়ার পরে বাধা এসছে, অনেক রকম বাধা এসছে, আমি নারী বলে এমন কথা আমার আমার কমিউনিস্ট ভাইদের কাছ থেকে আমার শুনতে হয়েছে, যে আমাকে এমন কথাও বলেছেন একজন বিখ্যাত কমিউনিস্ট রিপোর্টার মানে সাংবাদিক, উনি বলছে এ মাহমুদা তুমি তো রাস্তায় রাস্তায় ঘুরো কেন, তোমার কি ঘরে মন টিকে না, তোমার স্বামীর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে, এরকম কথা আমাকে আমাকে শুনতে হয়েছে। তা আমি তখন বলতাম দাদা আপনি যদি এই ধরনের কথা বলেন তাহলে আমরা কার কাছে যাব, আমরা তো আর আমাদের কোনো আশ্রয় বলে কিছু থাকবে না, আমাদের আর এনকারেজ করতে হবে। তো এরকম করে বলার পর বলে কি যে না তোমার কোনো মেয়ে তো এরকম ঘুরে না রাস্তা দিয়ে, তুমি এরকম রাস্তা দিয়ে সবসময় ঘুরতেছো, ওই ইয়ে মিছিলে যাচ্ছ ইয়ে যাচ্ছ সব কিছুতে। তো তখন আমি আমি পরে বুঝাই বললাম একজন না একজন তো আসতে হবে, মেয়েদের তো আসতে হবে, মেয়েরা আসলে দেখবেন এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে। আসলে আমার রিপোর্টিংয়ে আসার পিছনে আরেকটা কারণ ছিল, ওই যে আমি ওই ফিল্মের জন্য কোর্স করতে গিয়েছিলাম বেঙ্গালোরে, তো সেখানে কমলা ভাসিনের নাম বোধহয় আপনারা সবাই জানেন, নারীবাদী উনি ফেমিনিস্ট, উনি আমাকে বলেছিলেন কি দেখো তুমি বাংলাদেশে আছো, বাংলাদেশে তোমাদের বাংলাদেশের পত্রিকাগুলো মেয়েদের নিয়ে খুব নেতিবাচক রিপোর্ট ছাপা হয়, যে কোনো রিপোর্টই দেখি যে খুব নেতিবাচক হয়, তো এত নেগেটিভ নেগেটিভ ছেলেরা বলে করে তাদের অ্যাঙ্গেল থেকে করছে, আর তুমি দেশে যে তুমি চেষ্টা করবা তুমি দৈনিকে জয়েন করার জন্য, ওই আমার শুরু হলো যে দৈনিকে জয়েন করব এবং মেয়েদের নিয়ে পজিটিভ রিপোর্ট করব।
আমি তখন এই রিপোর্ট করা শুরু করলাম, কিন্তু আমাকে সব ধরনের রিপোর্টই করতে হয়েছে। শুধু যে নারীদের রিপোর্ট করতে হতো তা না, আমাকে যেখানে হোক, হয়তো মির্জ আব্বাসের একটা ইয়ে মিটিং আছে দয়াগঞ্জে, জীবনেও দয়াগঞ্জে যাইনি, সেখানেও আমি গিয়েছি, যে দেখি যে গ্রামের মতো কীরকম একটা এলাকা, সেখানে সে একটা মিটিং ডেকেছে। ওইটি মিটিং কভার করে রাত্রে প্রায় আস্তে আস্তে 8:30-9:30 বেজে যেত, এসে রিপোর্ট করে বাসায় যেতাম। তারপর ইলেকশন কমিশন করেছে, সারা জেগে সারা ইলেকশন, কারণ আমার ভিড় ছিল ইলেকশন কমিশন, তখন ইলেকশন কমিশনের ই হচ্ছে, নির্বাচন হচ্ছে, তখন ওখানে আমার থাকতে হয়েছে। আমি ওখানে থেকে রাত ভর জেগে এই করেছি, সকালবেলা বাসায়। সে সময় পরিবার থেকে আর কোনো বাধা না? তখন আর বাধা, তখন আমার হাজবেন্ড বুঝে গিয়েছেন যে একে আর বাধা দেওয়া যাবে না, বুঝে গিয়েছেন। কারণ বেঙ্গলের যখন যাই তখন উনি বাধা দিয়েছিলেন, ভীষণ বাধা দিয়েছিলেন যে না তুমি দেশের বাইরে একা যেতে পারবে না। উনি আমাকে নিয়ে বাইরে গিয়েছেন, উনি যে রোটেরিয়ান ছিলেন, আমাকে বাইরে নিয়ে গিয়েছেন অনেক জায়গায় তার সঙ্গে করে, কিন্তু একা যেতে দেবেন না, দেশের বাইরে যেতে দেবেন না। তারপর ওখানেও আমি জোর করে অনেক অনেক যুদ্ধ করে আর কি গিয়েছি। যাওয়ার পরে ফিরে এসে তো এই কলাম ফিল্ম বানালাম, এই যেটার কথা বলছিলাম, যে ম্যান অ্যান্ড উইমেন অ্যান্ড আনইকুয়াল রিলেশনশিপ, তথ্যচিত্র নির্মাণ করেছেন আপনি, এটা এটা নিয়ে একটু শুনতে চাই বিস্তারিত। এটা এটা হচ্ছে ওটা জেন্ডারের উপর, তখন তো আমি যখন যে সময় বানাই খুব নতুন একটা শব্দ ছিল বাংলাদেশে জেন্ডার, জেন্ডারকে অনেকে ফেমিনিজমের সঙ্গে গুলিয়েও ফেলে এখনও আমি দেখি যে গুলিয়ে ফেলে। তো আমি তখন চিন্তা করলাম যে এটা নিয়ে যদি একটা ছবি তৈরি করা যায় তাহলে মানুষ বুঝতে সহজ হবে। তো আমি আরুমা দত্ত, যে আরুমা দত্তর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, ওনাকে বললাম যে আমাকে যদি একটু টাকা জোগাড় করে দেওয়া যেত তাহলে আমি এটা নিয়ে একটু ছবি বানাতাম। তো বিষয়টা শুনে ওরও খুব ভালো লেগে গেলো, লেগে গেলো, বললো ঠিক আছে তুমি একটা চিত্রনাট্য তৈরি করো, আমি করি। তখন আমি চিত্রনাট্য তৈরি করলাম যে একজন নারী পুরুষের সম্পর্কটা কীরকম হওয়া উচিত, যে একজন নারী সে কর্মজীবী, সে হয়তো রান্না করতে রান্না আমাদের নিয়ম হয়ে আসছে যে মেয়েরা ঘরে রান্নাঘরের কাজ করবে বা ঘরের কাজ করবে, বাইরে কোনো কাজ করবে না, আর ছেলেরা সব বাইরের কাজ করবে। কিন্তু একটা মেয়ে যদি বাইরে কাজ করে, একটা ছেলের ভিতরে কাজ করতে অসুবিধাটা কোথায়? তো তখন কিছু এনজিও অক্সফামের অর্থায়নে ওরা ই করছিল, উত্তরায়ণ বলে একটা খুলনার সাতক্ষীরার একটা এনজিও, ওরা জেন্ডারের উপর ওই ওখানকার একেবারে রুট লেভেলের ইয়েদের ট্রেনিং দিচ্ছিল। তখন আমি বললাম কি আমি একটু যাই করে দেখে আসি। তাই আমি গেলাম ওখানে, যেয়ে কয়েকদিন থাকলাম, ঠিক ওদের অ্যাক্টিভিটিস দেখে আমার মনে হলো ঠিক তো এইটাই হওয়া উচিত বেসিক। ওরা রুট লেভেলে যেটা দেখাচ্ছে সেটা আমরা কেন এটা বাইরে আনতে পারবো না, আমরা আপার লেভেলে কেন ই করতে পারবো না? তো ওইটা করে ওই ভাবি আমি ছবির চিত্রনাট্যটা করলাম, 19.5 মিনিটের ইটা ছিল, যে ছেলেরা ছেলেরা রান্না করতে পারে, ছেলেরা ভাতের মার গালতে পারে বা ই করতে পারে, বাইরে বউ যদি কাজে থাকে, আর মেয়েরাও ছেলেদের কাজগুলো করতে পারে, ওইটার মধ্যে দিয়ে আমি ওইটাই আনলাম। তো ওইটা ছিল USAID-এর টাকা ছিল, ওইটা টাকাটা দিয়ে ওরা দিয়েছিল, আমাকে হেল্প করেছিল, ওই টাকাটা দিয়ে আমি করেছিলাম। আচ্ছা, তো ছবিটা সেই সময় সবার পছন্দ হয়েছিল আর কি, ট্রেনিং ম্যাটেরিয়ালস হিসাবে বিভিন্ন জায়গায় ওটা ব্যবহার করা হতো। রাইট, অনেক কিছুরই প্রতিকৃতি আপনি, আমরা বলবো এই অর্থে। তো সব কিছু মিলিয়ে যদি জানতে চাই যে আজকের যেই জায়গাটা বা যে জায়গাটায় আপনি আসলেন সেটার পেছনে আসলে যদি বলেন যে অবদান, আমি তো দেখতে পাচ্ছি আপনার গল্প শুনে যে আপনি নিজেই নিজের যোদ্ধা, মানে পাশে কেউ ছিল না, আপনি একা একাই ফাইট করে গেছেন। তারপরও যদি বলি সাপোর্টের জায়গাটায় কে ছিলেন? সাপোর্টের জায়গাটা বড় হওয়ার পরে মানুষ, ছেলে মেয়েরা বড় হওয়ার পর তারা সাপোর্ট দিয়েছে। আচ্ছা, আর অল্প বয়সে তো সাপোর্ট মানে প্রকাশ্যে কেউ কখনো মনে হয়নি এরকম যে ঠিক আছে তো নাই করলাম, সংসারই করি, দরকার কি এত ঝামেলা করার, এরকম কখনো মনে হয়নি? সাময়িকভাবে মেনে নিয়েছি যে সংসারই করবো, থাক আর করবো, কিন্তু তারপর আর পারিনি।
আবার ভিতর থেকে মানে যন্ত্রণাটা শুরু হয়ে গেছে যে একটু করতে হবে, একটু এটা করতে হয়। একটা মেয়ের কষ্ট হচ্ছে, পাশে পাশে একটা মেয়েকে হয়তো মারছে, মানে কেউ প্রতিবাদ করছে না, কিন্তু আমি থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে যে পাশে বাড়ি যে বলেছি আপনি কিসের জন্য আপনি স্ত্রীকে মারছেন, বা এটা এটা কেন মারছেন, এটা মারতে পারবো আমার স্ত্রীকে আমি মারছি, তো আপনার কি তাতে, আপনি কি আমার কিছু না, কিন্তু আপনি এটা মারতে পারেন না, মারতে পারেন না, আপনার আপনার থেকে কোনো কিছু হয় না, আপনি না হয় না, কিন্তু এ তো কারো না কারো মেয়ে, তো কারো না কারো বোন, তো কারণ আপনার মেয়েকে তো কেউ মারতে পারে, আপনার মেয়ে যদি বড় হয় তো আপনার মেয়েকে তো কেউ মারতে পারে, আপনি কেন মারবেন না, মারতে পারবেন না, এইখানে এই এলাকায় থাকলে আপনি মারতে পারবেন না, নাহলে আমি পুলিশ ডাকবো, আমি এরকম বলতাম, আমি নিজে আঁকিয়ে চলে যেতাম, মানে আমি সহ্য করতে পারতাম না আর কি, মানে এইভাবেই আমার মানে ইটা। আমাদের সমাজে হয় কি, কোনো ব্যতিক্রম যখন হয় সেটাকে মানুষ একটু অন্য চোখে দেখে, একটু বাঁকা চোখে থাকে, তবে এটা ঠিক যে সাকসেসফুল হতে হলে প্রথম শর্ত হচ্ছে ব্যতিক্রম হতে হবে। তো সমাজে, আমাদের সমাজে কোনো একটা মেয়ে যখন ব্যতিক্রম হয়, আপনি যখন এই ধরনের মুভমেন্টের কথা ইভেন এখনও আমরা দেখি, এরকম যদি কোনো তাকে কিন্তু বাঁকা চোখে দেখা হয়, এবং সেটা বিভিন্ন লেভেল থেকে কমপ্লেইন আসে, মানে পরিবার থেকে বলেন, সন্তান সন্তানদি থেকে বলেন, হাজব্যান্ডের জায়গা থেকে আসেন, কেউ কিন্তু ওয়েল রিসিভড করে না এবং কেউ কিন্তু সাপোর্টের জায়গাটায় থাকে না। তো কী হতো, আপনি বাইরে গিয়ে এরকম একটা প্রতিবাদ করে এসছেন বা আপনি একটা মিছিলে যোগ করে এসছেন যেটা হয়তো পরিবারের মানুষজন ভালো চোখে দেখছে না, তখন কীভাবে নিজেকে বোঝাতেন? শুধু পরিবার না, পাড়ার মানুষও খুব খারাপ ভাবতো আমাকে, পাড়ার মানুষও অনেকে আছে তারা ভাবতো আমি নষ্টা নারী, আমাকে মনে করতো যে আমি ভালো না, আমি উকিল সাহেব রেখেছে মহিলাকে, মানে হয়তো দয়া করে রেখেছে এরকম আর কি, তাহলে মেয়েটা মহিলাকে কি দরকার এখানে, এরকম একটা অসভ্য, হাজবেন্ডের কথা শুনে না, হাজবেন্ডের কথার বাইরে যে কাজগুলো করে, মহিলা তো ভালো না, এগুলি ভাবতো আর কি, এগুলি ভেবেছে। কষ্ট পেতেন না এগুলো যখন দেখতেন সারাউন্ডিং এ? আমার কানে যখন আসতো তখন আমি বুঝতাম না যে কি করব, মানে এদের বিরুদ্ধে তার দাঁড়াতে পারবো না, তখন আমি ভাবতাম যে ঠিক আছে বলুক গিয়ে, ওরা বলবি, যারা বলার তারা বলবি, আমি আমার কাজগুলো করে যাব, আমি তো পারছি না, ইভেন আমি রাস্তা দিয়ে যেতে যেতে যদি কাউকে দেখি যে কোনো রকম অন্য, সেটাও তো আমি দাঁড়িয়ে প্রতিবাদ করি, আমার তো লোকে অনেকে বাধা দেয়, ছেলেরাই তখন বাধা বলে আপা আপনি এটা করেন না, বা খারাপ মা আপনি এটা করেন না, কিন্তু তারপরেও তো আমি তো নিজেকে থামিয়ে রাখতে পারি না, কোনো অন্যায় দেখলে এই দেখলে আপনি দেখেন কান্দুপট্টিটা তুলে নিল, আমি আমার এই রিপোর্ট আমার চারটা রিপোর্ট করেছিলাম কান্দুপট্টির বিরুদ্ধে সেই সময়, তার কিছুদিন পরে কান্দুপট্টি তুলে নিল, কিন্তু মেয়েগুলো যখন বাইরে বেরিয়ে এলো তখন আমি বুঝলাম যে আসলে ওদের কি যে দুঃসহ জীবন বাইরে এসে, ওরা ওখানে ছিল অনেক সেফ ছিল, এখানে এসে তো বাইরে এসে তো অনেক আনসেফ হয়ে গেছে, তখন নারী পক্ষ বলে একটা অর্গানাইজেশন আছে ওখানে, আমার ওরা এসে ওদের সঙ্গে, ওরা আমার ফ্রেন্ড আর কি, তো ওখানে মাহবুবা মাহমুদ লীনা ওইদের নেতৃত্ব দিয়ে ওদের সংগঠিত করে নারী সংহতি, ওদের একটা সংহতি বলে একটা ইয়েদের যারা ভাসমান হয়ে গেল তাদের একটা, যারা কান্দুপট্টির আর কি, তাদের জন্য একটা অর্গানাইজেশন করলো, আমি সেই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, ওদের সঙ্গে ওদের সারাক্ষণ ওদের সঙ্গে থাকে, ওদের সাপোর্ট দিয়ে ওদের সম্পর্কে লিখি, একটা পর্যায়ে আমার পত্রিকা বিরক্ত হয়ে গেলো, বলে মাহমুদ বাবা আপনি কি এই এদের রিপোর্ট ছাড়া কি আর কোনো রিপোর্ট পান না, আমাকে ওদের এখন খুব সেটাই ভেতরের মানবিক মানুষ আসলে সবারই আছে, আমাদের প্রত্যেকেরই আছে যেহেতু আমরা মানুষ, কিন্তু এই মানবিক মানুষের কথা আমরা আসলে কজনই বা শুনতে পারি, এটাই হচ্ছে কথা। সে জায়গায় আপনি নিজেকে উতরে গেছেন এবং আপনি সকল বাধা পার হয়ে অনেক নারী সাংবাদিক যারা আছেন, নারী কর্মী যারা আছেন, তাদের আপনি উদাহরণ হয়েছেন। আমাদের খুব ভালো লেগেছে যে আজকে আমরা আপনাকে পেয়েছি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের ধন্যবাদ যে আমাকে দিয়েছেন। জি।